রান্নাঘরে ঢুকতে ভয়? রান্না আছে, আর নয় পাস্তা পারি, পোস্ত পারি, নানা রকম নাস্তা পারি, পিঠে পারি, পেস্টি পারি, আমি রাঁধুনি ভারি। রান্না রান্না মানে এটাই নয় যে অলওয়েজ আমাদের জাঙ্ক ফুড, হেভি হেভি ফুড করতে লাগবে। রান্না মানে কিন্তু চটজলদি স্ন্যাক্সও, আর সেই জন্যেই হচ্ছে রান্না, মানে রান্না থেকে ছুটো না বা দৌড়িও না বা পালিও না। যাই হোক, আজকের রান্না আমি সুরঞ্জনে শুরু করছি এইরকমই একটা স্ন্যাক্স আইটেম দিয়ে। এবং সেই স্ন্যাক্স আইটেমটা বানাতে আমাদের মধ্যে এসছে বাঙর থেকে দীপান্বিতা বৌদি। চলুন আমরা ওয়েলকাম করে নেব দীপান্বিতা বৌদি দীপান্বিতা দিকে। ওয়েলকাম দীপান্বিতা দি আমাদের শোতে। কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে। আপনি রান্নার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ দেখি, মাঝে মাঝে সময় পেলে নিশ্চয়ই দেখি। আচ্ছা, তো মানে আপনার কি সাজেশন আমাদের এই প্রোগ্রামটার জন্য? খুব ভালো হচ্ছে প্রোগ্রামটা, মানে খুব সহজে, খুব সহজভাবে এটা দেখানো হচ্ছে। আর সকলের পক্ষে তো আর সবসময় মানে খুব ভারী ভারী জিনিস, ভারী ভারী রকমের জিনিস দিয়ে করাটা তো সম্ভব হয় না। তো তবে এটা খুব সাধারণ জিনিস, মানে এটা যে খুব অসাধারণ কিছু নয়। বাড়িতে আমাদের সামান্য যেসব জিনিস থাকে সেই সব দিয়ে এটা আমার নিজস্ব একদম তৈরি জিনিস, বহু বছর আগে আমার নিজেরই অভিজ্ঞতা থেকে আমি তৈরি করেছিলাম, তো সেইটাই শেখানোর জন্য এসেছি। রেসিপিটার নাম কি? এটা চটজলদি ডিম পাউরুটি ভাজা বলতে পারেন। ঠিক আছে, এটা শুরু করা যাক। এটা শুরু করার জন্য আপনাকে আমি কী দেবো? আমাকে আগে একটা প্লেট দেবেন, আমি পাউরুটিটা একটু কাটবো, আর একটা ছুরি আর চামচ লাগবে। চলছে পাউরুটি পিস করার কাজ, এরপরে নেক্সট কি করতে হবে? একটু তেল দিতে হবে এখানে। আর কি লাগবে আপনার? একটা চামচ লাগবে। বড় চামচ না ছোট? একটা একটা মাঝারি সাইজের হলেও হবে। আচ্ছা, এর সঙ্গে আমি যা যা মেশাবো, এতে ডিম ফাটানো আছে, চারটে ডিম আছে, এতে আমি দিচ্ছি একটু বেসন আর ছাতু মেশানো আছে। ডিমের মধ্যে দেয়া হচ্ছে এটা বেসন আর ছাতুর একটা মিশ্রণ। এটা কি? এটা একটু কর্নফ্লাওয়ার যাচ্ছে, খুব সামান্যই যাচ্ছে, নুন, যাচ্ছে একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা স্বাদ মতন, যেরকম এর লঙ্কার গুঁড়োর বদলে মরিচও দেওয়া যেতে পারে। আর এতে যাচ্ছে একটু আমচুর পাউডার। মশলাগুলো দেখে অবশ্যই আপনাদের বলতে হবে না, এই মশলা হচ্ছে এই একই সেম ব্র্যান্ড যেটা আমি রোজ আপনাদের বলে থাকি আমাদের রান্নাতে, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলা। এবং ঘি আমরা অলওয়েজ ইউজ করি আমাদের রান্নাতে, মটন ব্র্যান্ড পিওর ঘি। আমাকে একটু জল দিতে হবে এতে, আর একটু যাবে। আচ্ছা, মিক্সিংটা হতে হতে আমরা জেনে নেব যে দীপান্বিতা বৌদি কোথা থেকে এসছেন, কি করেন, বা ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আছে আমার, আমি এসেছি বাঙুর অ্যাভিনিউ থেকে। আমি মানে মেনলি বলতে পারেন একটু গান বাজনা করি, একটু শ্রুতি নাটক করি, কবিতা বলি। আর ফ্যামিলিতে থাকার ভেতর আমার একটি মেয়ে, তা আমার একটি আড়াই বছরের ছোট্ট নাতনি আছে, আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে এই। আর মা বাপের বাড়ির দিকে মা আছে, বোন আছে। তো আপনার তো তাহলে এমনি ঝাড়া হাত পা বলা যেতে পারে, কোনো চাপ নেই, আপনি সারাক্ষণে গান বাজনা এইসব নিয়ে সময় কাটিয়ে থাকেন? সেটা বলতে পারেন, আমি একটুখানি এইসব নিয়ে সাংস্কৃতিক দিকটা বেশি ভালোবাসি আর কি। তো তাই যদি হয় তাহলে আজকে তো আমরা গান শুনবো না কবিতা শুনবো, আপনি কোনটা প্রেফার করবেন আমাদের রান্নার দর্শকদের শোনানোর জন্য? দেখছি, এটা একটুখানি ঠিক করে নিই, গুলিয়ে নিই, নিয়ে তারপর দেখছি। এটা মিক্সিংটা হতে থাকতো, উনি বলছেন মিক্সিংটা চলতে থাকুক, তো উনি তারপরে গান বা কবিতা কোনটা শোনাবেন সেটা উনি ডিসাইড করবেন, তো সেটা কোনো ব্যাপার না। এবার আপনি বলুন, আপনি অবসর সময় কী করেন বা কী করতে আপনার ভালো লাগে, আপনার হবি কী? আমার হবি হচ্ছে আমি বেড়াতে ভীষণ ভালোবাসি, এবং বেরিয়ে এখানে যত না বেশি কলকাতায় এখন মার্কেটিং করি, আমার বাইরে গিয়ে মার্কেটিং করতে ভীষণ ভালো লাগে, এবং এটা আমি সেটা করেও থাকি। মানে আমার বেরিয়ে দেখি শুধু দোকানের দিকে নজর যায় কোনটা কি। তো রিসেন্ট আপনি কোথায় বেড়াতে গিয়েছিলেন? আমি সম্প্রতি মেয়ের কাছে ঘুরে এলাম। মেয়ে কোথায় থাকে? মেয়ে থাকে নেদারল্যান্ডসে। আচ্ছা, ওখানটা ইতালি, রোম,
এবং এবারে গিয়ে আমার যেটা খুব বড় বেশি প্রাপ্তি বলবো, ভাটিকানে ঘুরতে যেদিন গিয়েছিলাম দেখি সেদিনকে পোপ ব্লেসিংস দিচ্ছে, তো আমি ব্লেসিংসটা পেয়েওছি। এবং ওখানে ওরা একটা, আমরা যেটা প্রসাদ বলবো, তো ওরা একটা ওখানে দিয়েছিল একদম পাতলা ছোট্ট, সেই বাতাসাও বলবো না, সেই ছোট্ট ছোট্ট পাঁপড় হয় সেই রকম, তো সেটাকে দিল। আমি হাতে করে চাইলাম যে বাড়িতে নিয়ে আসবো বলে, কিন্তু দিল না, ওরা সকলে যারা যারা গিয়েছিল সকলকে এই মুখের ভেতর দিয়ে দিল। তো এটা আমার জীবনে একটা বিরাট বড় প্রাপ্তি, এটা আমার ভীষণ ভালো লেগেছে। ফ্লোরেন্সও খুব ভালো লেগেছে, বেলজিয়ামের গিয়েছিলাম, ব্রাসেলস গিয়েছিলাম, ব্রুকস গিয়েছিলাম, তো ওখানকার লেসের কাজটা আমার ভীষণ ভালো লেগেছে। তো আপনি যখন শপিং করতে ভালোবাসেন, তার মানে তো আপনি ওখান থেকে প্রচুর কেনাকাটি করেছেন? অসম্ভব কেনাকাটি করেছি, অসম্ভব রকমের কেনাকাটি করে ফেলেছি। মানে শেষকালে আসার সময় আমাকে ইয়েতে জুরিকে ব্যাগ আটকে দিয়েছে, এত ওভারলোড, মানে নিয়ে যেতে দেবো না। সে যাই হোক, এইরকম ব্যাপার আর কি। আমি শপিংটা বড় বেশি ভালোবাসি করতে ঘোরার থেকে। তো আপনার মেয়ে ওখানে কি করে? আপনার মেয়ে কি হাউসওয়াইফ নাকি? না, আমার মেয়ে আগে প্রফেসরি করতো, এখন সম্প্রতি ওর, আমার নাতনিটি খুব ছোট 2.5 বছরের বলে, তো এখন বাড়িতেই আর কি দেখাশোনা করে। আমার জামাই, জামাই কি করেন? জামাই সায়েন্টিস্ট। তো মেয়ে খুব ভালো রান্না করে, অসম্ভব ভালো। মানে ওখানে তো সব কিছুই নিজেদের করে খেতে হয়, তো যার জন্য ওখানে খুবই ভালো, মানে সেই রসগোল্লা সন্দেশ থেকে শুরু করে দারুণ ভালো রাঁধে। তো আপনার মেয়েকে বলবেন নেক্সট টাইম কলকাতাতে এলে অবশ্যই যেন আমাদের রান্নার প্রোগ্রামে আসে এবং পার্টিসিপেট করে। অবশ্যই বলবো। তো আপনার নাতনির কথা এত বলছেন, তো নাতনির নাম কি? নাতনির নাম হচ্ছে আইরিন রায়। ও আচ্ছা, আর ডাকনাম? ওকে আমি ডাকি ডিং ডং দিদি বলে, আর সে ওকে এমনি ডাকে সবাই টেডু বলে, ট্যাড ওর নাম, তো সেই ট্যাড থেকে টেডু হয়ে গেছে। দাদা কি করেন এখন? দাদা ব্যাংকে ছিলেন, তো রিটায়ার করেছেন সম্প্রতি। আচ্ছা, তো এটা এবার কিভাবে কি করা যেতে পারে? আচ্ছা, এটা হচ্ছে, তেলটা কি হয়েছে? একটু বাড়িয়ে দিতে হবে তেলটা আর একটু। এটা এবার ভাজার পর্ব চলতে থাকবে, তো আমরা নিয়ে নেব ভাজতে ভাজতে একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে আসবো অবশ্যই ডক্টর অরূপ কুমার শাস্ত্রী, দ্য সেলিব্রিটি অ্যাস্ট্রোলজারকে সঙ্গে নিয়ে। সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, এক্ষুনি ফিরছি। আমি রাঁধুনি ভাই রান্না, বাংলা মানে শ্যামা সঙ্গীত, রবি ঠাকুরের গান, মশলা মানে ডাটা মশলা, রান্নাই আনে প্রাণ। ডাটা মানে ভালোবাসা, রান্নাটাও হয় খাসা। ডাটা গুঁড়ো মশলা কেনার সময় অবশ্যই কৃষ্ণচন্দ্র দত্ত কোকনি প্রাইভেট লিমিটেড নাম দেখে তবে কিনবেন। আজকের নারী ঘরে বাইরে, আজকের নারী এগিয়ে চল, নারীত্বকে এগিয়ে নিয়ে যেতে এক কথা, নারী বুটি, বিয়ে নারী, উই আর এ নারী। ফোন নাম্বার 8017046889। নারী বুটি মডার্ন 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 মডার্ন, ভালো চাল আলো চাল মোটা চাল যত, মডার্ন ব্র্যান্ড ঘিয়ের গুণে যেন অমৃত, ঠাকুমার হাতে করা গাওয়া ঘিয়ের লুচি, মডার্ন এতে ভাজা হলে তবে শাক বুঝি, ঘি খাওয়া প্যাটার্নিং রজ বলে যারা, মডার্নের স্বাদ মোটে পায়নি তো তারা, একটু দেখলে চেখে ঠিক বুঝা যায়, মটন ছাড়া কি খাওয়া শেষ করা যায়, মটন 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 ইয়ে না মটন, ঠিক আপনার মনের মতন। ভিপচয়ার একাডেমি অফ আর্টস আপনাকে রান্নার পারদর্শী করে তোলে। এছাড়াও এখানে পাবেন ফিটনেস, যোগা, জুম্বা, গিটার, ডান্স, ড্রয়িং ও ফটোগ্রাফির ক্লাস। ভিপচয়ার একাডেমি অফ আর্টস, যোগাযোগ করুন 8335079613, হোয়াটসঅ্যাপ নাম্বার 9811823312। ভিপচয়ার একাডেমি অফ আর্টস। বাংলা মানে শ্যামা সঙ্গীত, রবি ঠাকুরের গান, মশলা মানে ডাটা মশলা, রান্নাই আনে প্রাণ। ডাটা মানে ভালোবাসা, রান্নাটাও হয় খাসা।
ডক্টর অরূপ কুমার শাস্ত্রী, টপ সেলিব্রিটি জ্যোতিষী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জ্যোতিষ ও বাস্তুবিদ। ফোন নাম্বার 9477027853 ও 7980575536। আমি রাধুনী ভাই, রান্না। ফিরে এলাম বিরতির পর সঙ্গে নিয়ে ডক্টর অরূপ কুমার শাস্ত্রীকে। কেমন আছো অরূপ? নমস্কার, খুব ভালো আছি। সবাই ভালো আছেন নিশ্চয়ই? আমাদের অনুষ্ঠান যেমন দেখছেন প্রত্যেক দিন, আজকেও মনে হয় নতুন কোনো রান্না হচ্ছে। এবং আমাদের অনুষ্ঠানে প্রত্যেক দিন যেভাবে আমি কিছু না কিছু বলতে থাকি, সেই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আপনারা অ্যাস্ট্রোলজি যেমন শিখছেন, তেমন কিন্তু রান্নাও আপনারা কিন্তু শিখতে পারছেন। তাই জন্য আজকের যে গ্রহটা নিয়ে বলবো, বৃহস্পতি গ্রহ নিয়েই আমি বলছি। সেই বৃহস্পতি যদি কেতুযুক্ত থাকে, কিন্তু সেটাও কিন্তু গুরুচণ্ডাল দোষ সৃষ্টি করলো। গুরুচণ্ডাল দোষ কিন্তু মানুষের ক্ষেত্রে নেগেটিভ এফেক্ট ফেলে থাকে, বিশেষ করে ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ স্থানে। বৃহস্পতি কেতু যদি গুরুচণ্ডাল দোষ সৃষ্টি করে, তার কিন্তু শারীরিক প্রবলেম এবং মানসিক দুশ্চিন্তা, অনেক সময় এরা কিন্তু পাগল হতে পারে। সুতরাং এই ছকে যদি কোনো কাউ ছকে যদি বৃহস্পতি কেতু গুরুচণ্ডাল দোষ সৃষ্টি হয়, দেখবেন অনেকেই দেখা যায় যে অ্যাবনর্মাল বা তাদের মাথায় কিছু গণ্ডগোল আছে, তাহলে কিন্তু বৃহস্পতি কেতু যে গুরুচণ্ডাল দোষ আছে সেইটার কিন্তু প্রভাব কিন্তু প্রচণ্ড পরিমাণে দেখা যাচ্ছে। সুতরাং আপনারা এই জিনিসটাকে মাথায় রেখে এটাকে ফেলে রাখবেন না। যাদের জন্মছকে এইগুলো আছে, তারা কিন্তু ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে সেই জায়গাটা রেক্টিফিকেশন করবেন। এবং এই যোগটা কিন্তু ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশে থাকলে, যেমন আমি বলেছি, মানসিক রোগগ্রস্ত হয়, কিন্তু সেখানে নক্ষত্র বিচার খুব দরকারি। এই জায়গাগুলো কিন্তু বিচার করার দরকার। সব ক্ষেত্রে কিন্তু মানসিক রোগগ্রস্ত হয় না, কিন্তু শারীরিক কিন্তু নানান রকম প্রবলেম হয়ে থাকে। সুতরাং আপনারা এই জায়গাগুলো ভালো করার চেষ্টা করুন এবং ভালো অ্যাস্ট্রোলজারের গাইডলাইন্স নিয়ে জীবনে চলুন, তাহলে কিন্তু বৃহস্পতি কেতুর যে শুভ ফল আপনারা কিন্তু পাবেন, অশুভ থেকে মুক্তি লাভ করে শুভর জন্য কিন্তু আপনারা কোনো ভালো অ্যাস্ট্রোলজারের হাত ধরুন। একদম তাই, যা প্রবলেম হচ্ছে একজন ভালো অ্যাস্ট্রোলজারের হাত ধরে কিন্তু আপনি সেটা থেকে মুক্তি পেতে পারেন। এবং ভালো অ্যাস্ট্রোলজার যদি বলেন, আমি তো রেফার করব অবশ্যই আমাদের ডক্টর অরূপ কুমার শাস্ত্রীকে। তো একদম যোগাযোগ করুন অরূপের সাথে যদি কোনো সমস্যা থেকে থাকে, বা বাস্তু ওরিয়েন্টেড যদি কোনো সমস্যা থাকে, এনিথিং, এনি প্রবলেমের জন্য চলে আসুন অরূপের কাছে, সব সলিউশন পাবেন অরূপের কাছেই। অরূপ, আজকে আলাপ করে দিয়ে আমাদের মধ্যে আজকে এসছেন দীপান্বিতা বৌদি বাঙর থেকে এসছেন। ইনি হচ্ছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। তো দীপান্বিতা বৌদি, আপনি জিজ্ঞেস করে নিতে পারেন, আপনার যদি কোনো প্রবলেম থাকে বা কোনো কিছু সলিউশন জানার থাকে বা এনিথিং কিছু জানার থাকে, আপনি ফ্রি অফ কস্টে আজকে অরূপের কাছ থেকে সেটা জেনে নিতে পারছেন। এইটুকু সময়ের ভেতর কোনো সলিউশন জানা যাবে কি? বা স্টিল কোনো বাস্তু ওরিয়েন্টেড যদি কোনো প্রশ্ন থাকে, তো এইটুকু সময়ের মতো জানা যেতে পারে, এই রকম কোনো প্রশ্ন থাকলে আপনি সেটা করে নিতে পারেন। বাস্তুতে কি করলে মোটামুটি বাস্তুটা ভালো থাকে, খুব ছোট ইয়েতে যদি কিছু বলেন। যেটা আপনি একটা কিন্তু খুব ভালো কথা বলেছেন উনি, যেটা এইটুকুনি সময়ে কিন্তু সব কিছু জানা যায় না, কারণ একটা জন্মছক বিচার করতে হয়, তার বাড়ির বাস্তুটা ড্রয়িং দিতে হয়, তারপরে কিন্তু বিচার করতে হয়। কিন্তু আপনার যে প্রশ্নের উত্তরটা, সেটা ছোটোভাবে আমি বলতে গেলে, উত্তর পূর্ব দিক ঈশান কোণে কিন্তু ঠাকুর ঘর হওয়া উচিত। অনেকের কিন্তু টয়লেট দেখি বা শোবার ঘর দেখি, এই জায়গাটা কিন্তু তাদের জীবনে কোনো কিছু হবে না, তারা রোগগ্রস্ত হবে, কর্মজীবনে সাফল্য পাবে না, এগুলো কিন্তু হয়ে থাকে। সুতরাং উত্তর পূর্ব দিক ঠাকুর ঘরটাকে যদি প্রথম আমরা বাস্তুতে কাউর ঘরে ঢুকে ঠাকুর ঘর কোথায় সেটা দেখি। সুতরাং ঠাকুর ঘর থেকে শুরু হয় আমাদের জীবন, এবং সেখান থেকেই মঙ্গল কামনা করে ঈশ্বরের কাছে আমরা কিন্তু জীবনে এগোনোর চেষ্টা করি। সুতরাং ঠাকুর ঘরটাকে চেষ্টা করুন আগে ঠিক করার। তারপরে বাস্তুর অনেক কিছু দিক থাকে, কালার থেরাপি থাকে, রং থাকে, সেগুলো প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আলাদা আলাদা, সেগুলো তাদের রাশি লগ্ন মিলিয়ে সেই রং বা কালার থেরাপি করতে হয়, বা তাদের ক্ষেত্রে সমস্ত কিছু বিচার করে বাস্তুটাকে আমাকে চিন্তা ভাবনা করতে হয়। সুতরাং একটা ছোট মানে কথা বলতে গেলে, উত্তর পূর্ব দিকটাকে আপনারা ঠাকুরঘর করুন, তারপরে বাদবাকি যা প্রয়োজন সেটা কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে আপনার বাস্তু প্রতিকার বা বাস্তুর যে দিক নির্ণয়গুলো সেগুলো আপনারা অবশ্যই করে নেবেন। দীপান্বিতা বৌদির আশা করি যে তোমার সাথে কথা বলে ভালো লেগেছে। ভালো লেগেছে, তো সেই জন্য অনেক ধন্যবাদ। এখানে আজকে উনি করছেন হচ্ছে ফ্রেঞ্চ টোস্ট, মানে ডিম পাউরুটি যেটাকে আমরা বলে থাকি, মানে এটা আমার টোটালি, বহু বছর আগে বর্ষার দিনে বাড়িতে সেরকম কিছুই ছিল না, অনেক এসে গিয়েছিল, কি করব, তখন আমার মাথার থেকে হঠাৎই এটা বার করেছিলাম।
তো সকলে খেয়ে বলেছিল ভালোই হয় ওটা, ওই জন্যই আজকে এটা একটু শেয়ার করলাম আপনাদের সঙ্গে। জানো তো অরূপ, এখানে আসার সময় উনি যখন বাইরে ফ্লোরে আমাদের ফ্লোরের বাইরে গল্প করছিলেন যে ওনার মেয়ে কন বানিকা করোড়পতিতে গিয়েছিল এবং যেটা জুনিয়রদের জন্য হতো KBC, তো ফার্স্ট ইস্টার্ন জোন থেকে হট সিটে বসে ওনার মেয়ে সুদীপ্তা রায়চৌধুরী, তো এটা একটা ভীষণ গর্বের ব্যাপার এবং ওনাদের অমিতাভ বচ্চনের সাথে প্রচুর ছবি রয়েছে, তো এটা শেয়ার করছিলেন, তো এটার জন্যে কনগ্রাচুলেশন জানাবো অবশ্যই সুদীপ্তা রায়চৌধুরীকে, ভীষণ ভালো, এটা একটা দারুণ ব্যাপার, একটা বিশাল অ্যাচিভমেন্ট লাইফের, অমিতাভ বচ্চনের সাথে সামনাসামনি কাজ করা বা ওনার সাথে হাত মেলানো এভরিথিং, তো এটা একটা ভীষণ ভালো ব্যাপার আর কি, দারুণ ঘটনা, কারণ এইরকম মানে শোনা যায় খুব কমই এবং এটা ভাগ্যের ব্যাপার, সেই বলতে গেলে একটা ভাগ্যের ব্যাপার এবং অতি অবশ্যই আমার আজও মানে আমি আমার মেয়েকে বলি যে তোর জীবনটা ধন্য, মানে ও ভীষণ নার্ভাস হয়ে গিয়েছিল, আমরা ভেতর থেকে বলতাম বাইরের থেকে বাবা এই প্রশ্নটা পাচ্ছে না ওই প্রশ্নটা পাচ্ছে না, কিন্তু যখন ওখানে আমরা গিয়েছিলাম তখন সেখানে বসে আমার মেয়ে বলেছিল সত্যি মা সিটটার নাম কেন যে হট সিট, ওখানে বসে বুঝতে পারলাম যে কেন হট সিট, তো যখন ও ভীষণভাবে ভয় পেয়ে যাচ্ছিল উনি এসে ওর মাথায় গায়ে হাত বুলিয়ে বলছিলেন যে এত কিসের ভয়ের আছে আমি আছি, আমি বললাম তোর জীবন ধন্য হয়ে গেছে যে উনি তোর গায়ে মাথায় এরমভাবে হাত বুলিয়েছেন। ভীষণ ভালো লাগলো এটা শুনে, তো থ্যাংক ইউ অরূপ অনেকটা সময় দেওয়ার জন্য, আজকে আবার দেখা হবে নিশ্চয়ই আগামী এপিসোডে, আমি এবং আমাদের রান্না টিম সবসময় তোমার জন্য ওয়েট করে থাকি এবং আমার দর্শক বন্ধুরাও ওয়েট করেন যে কখন অরূপ আসবে, অরূপ এসে আজকে কী টিপস দেবে, আজকে অরূপ কী বলবে, সবাই তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছে, তো অনেক ধন্যবাদ এটা তুমি আমাদের এতটা সাথ দেওয়ার জন্য, আমাদের সাপোর্ট করার জন্য, সঙ্গে থাকুন, নিয়ে নেবো একটা ছোট্ট বিরতি, অরূপকে বিদায় জানিয়ে ফিরে আসছি বিরতির পর, কোথাও যাবেন না। আমি রাঁধুনি ভাই রান্না, বাংলা মানে শ্যামা সঙ্গীত, রবি ঠাকুরের গান, মশলা মানে ডাটা মশলা, রান্নাই আনে প্রাণ, ডাটা গুঁড়ো মশলা কেনার সময় অবশ্যই কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেড নাম দেখে তবে কিনবেন। আজকের নারী ঘরে বাইরে, আজকের নারী এগিয়ে চল, নারীত্বকে এগিয়ে নিয়ে যেতে এক কথা নারী বুটি, বিয়ে নারী বিয়ারে নারী, ফোন নাম্বার 8017046889, নারী বুটি। মডার্ন 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 মডার্ন, ভালো চাল আলো চাল মোটা চাল যত, মডার্ন প্রাণ ঘিয়ের গুণে জনমৃত, ঠাকুমার হাতে করা গাওয়া ঘিয়ের লুচি, মটনেতে ভাজা হলে তবে শাক বুঝি, ঘি খাওয়া প্যাটিনিং রজ বলে যারা, মটনের স্বাদ মোটে পায়নি তো তারা, একটু দেখলে চেখে ঠিক বুঝা যায়, মটন ছাড়া কি খাওয়া শেষ করা যায়, মটন 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 না মটন ঠিক আপনার মনের মতন। ভিপচয়ার একাডেমি অফ আর্টস আপনাকে রান্নার পারদর্শী করে তোলে, এছাড়াও এখানে পাবেন ফিটনেস, যোগা, জুম্বা, গিটার, ডান্স, ড্রয়িং ও ফটোগ্রাফির ক্লাস। ভিপচয়ার একাডেমি অফ আর্টস, যোগাযোগ করুন 8335079613, হোয়াটসঅ্যাপ নাম্বার 9811823312, ভিপচয়ার একাডেমি অফ আর্টস। বাংলা মানে শ্যামা সঙ্গীত, রবি ঠাকুরের গান, মশলা মানে ডাটা মশলা, রান্নাই আনে প্রাণ, ডাটা মানে ভালোবাসা, রান্নাটাও হয় খাসা। ডক্টর অরূপ কুমার শাস্ত্রী, টপ সেলিব্রিটি জ্যোতিষী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জ্যোতিষ ও বাস্তুবিদ, ফোন নাম্বার 9477027853 ও 7980575536। আমি রাঁধুনি ভাই রান্না। ফিরে এলাম বিরতির পর, এখানে ফ্রেঞ্চ টোস্ট অলমোস্ট রেডি হয়ে গেছে, কিন্তু টেস্ট করার আগে আগে শুনে নেব দীপান্বিতা বৌদির কাছ থেকে একটা গান, যেটা উনি বলেছিলেন আমাদের প্রথমে এসে উনি একটা গান শোনাবেন, তো গানটা শুনে নেব। হেলা ফেলা সারা বেলা একই খেলায় আপন শোনে, হেলা ফেলা সারা বেলা এই বাতাসে ফুলের বাসে, মুখখানি কার পরে মনে, হেলা ফেলা সারা বেলা একই খেলা আপন শোনে, হেলা ফেলা সারা বেলা
এই অবধি গলাটা একদম বসে গেছে। খুব ভালো লাগলো দীপান্বিতা বৌদির গান, এটাও অলমোস্ট রেডি হয়ে গেছে, ফ্রেঞ্চ টোস্ট। তো আমরা তো অবশ্যই টেস্টিং পর্বে যাব, তার আগে আমরা জেনে নেব যে প্রণালীটা কি আর একবার প্রথম থেকে। ফ্রেঞ্চ টোস্ট, উপকরণ পাউরুটি, ডিম, বেসন ও ছাতুর মিশ্রণ, নুন, আমচুর পাউডার, লঙ্কা গুঁড়ো, কর্নফ্লাওয়ার, চাট মশলা ও সাদা তেল। প্রণালী, প্রথমে পাউরুটিটা ত্রিকোণ করে কেটে রাখতে হবে। তারপর কড়াইতে তেল গরম করতে দিয়ে অন্যদিকে একটি পাত্রে ডিম ফাটিয়ে তার মধ্যে ছাতু ও বেসনের মিশ্রণ, কর্নফ্লাওয়ার, স্বাদমতো নুন, সামান্য লঙ্কা গুঁড়ো, আমচুর পাউডার দিয়ে ডিমটি ভালোভাবে ফেটাতে হবে। এবার কাটা পাউরুটিগুলো ডিমের গোলাটির মধ্যে ডুবিয়ে একে একে ভেজে তেল ছেঁকে তুলে নিয়ে গরম গরম পরিবেশন করুন ফ্রেঞ্চ টোস্ট। জেনে নিলাম পুরো প্রণালীটা, কী করে রেডি হলো ডিম পাউরুটি বা ফ্রেঞ্চ টোস্ট। আচ্ছা, তুমি যে এই সুন্দর শাড়ি আর জুয়েলারিটা পরে আছো, এটা কোথা থেকে পেয়েছো? হ্যাঁ, অবশ্যই বলবো যে এই শাড়ি আর জুয়েলারি আমাকে দিচ্ছে পরার জন্য এবং এরকম সুন্দরভাবে সাজার জন্য সাপোর্ট করছে নারী বুটিক। তো আপনি যদি ইন্টারেস্টেড থাকেন বা আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন এরকম এথনিক জুয়েলারি বা এত সুন্দর সুন্দর শাড়ি, কালারফুল এবং অবভিয়াসলি কটন সিল্ক সব টাইপের মেটেরিয়ালের ওপর পেয়ে যাবেন, তো যেরকম আপনি চাইছেন, যোগাযোগ করুন নারী বুটিক, স্ক্রলে যাওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করুন এবং পৌঁছে যান নারী বুটিক আজই। আপনার জন্য আপনার পছন্দের শাড়ি বা জুয়েলারি ওয়েট করছে কিন্তু নারী বুটিকেই। এটা একদম রেডি হয়ে গেছে, আমি একটু চাট মশলা ছড়িয়ে দিলাম, টোস্ট এর উপর ছড়িয়ে দেয়া হচ্ছে চাট মশলা এবং মাঝখানে সস দেয়া রয়েছে খাওয়ার জন্য। তো একদম রেডি হয়ে গেছে ফ্রেঞ্চ টোস্ট, ডিম পাউরুটি বা ফ্রেঞ্চ টোস্ট একদম রেডি। রেডি হয়ে গেছে ফ্রেঞ্চ টোস্ট, খাবো তো নিশ্চয়ই, তার আগে কিন্তু দিয়ে দেবো গিফটস, গিফটস দেওয়ার পালা দীপান্বিতা বৌদিকে। আপনার জন্য চন্দ্রাবতী দিচ্ছে গোল্ড বডি মাসাজ জেল, থ্যাংক ইউ। কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলার এই গিফট হ্যাম্পারটা আপনার জন্য। মটন ব্র্যান্ড পিওর ঘির তরফ থেকে গিফট হ্যাম্পারটা আপনাকে দেয়া হচ্ছে। ডক্টর পোদ্দাস অ্যাস্থেটিক ক্লিনিকের তরফ থেকে 50% এই গিফট কুপন দেয়া হচ্ছে আপনাকে। আপনি যদি হেয়ার বা স্কিন রিলেটেড কোনো রকম প্রবলেম ফেস করেন আপনি কন্ট্যাক্ট করতে পারেন ডক্টর পোদ্দাস অ্যাস্থেটিক ক্লিনিকে, 50% ডিসকাউন্ট পেয়ে যাবেন এটার এগেনস্টে। এবার এসে যাচ্ছি টেস্টের পর্বে, অবশ্যই টেস্ট করতে হবে কেমন হয়েছে ডিম পাউরুটি বা ফ্রেঞ্চ টোস্ট। চটজলদি স্ন্যাক্স কেমন হয়েছে বলে আপনার মনে হচ্ছে? যারা খেয়েছে বা আমি নিজে খেয়েছি আমার তো ভালোই লেগেছে, এবার তোমার কেমন লাগবে সেটা? চটজলদি স্ন্যাক্স খুব ভালো হয়েছে, বেশ ক্রিস্পি জিনিসটা। আপনারাও কিন্তু বাড়িতে যদি কিছু না থাকে, হঠাৎ করে গেস্ট এসে যায়, বানিয়ে ফেলতে পারেন ডিম পাউরুটি বা ফ্রেঞ্চ টোস্ট, একদম সহজ উপায়, খুব কম সময় তৈরি হয়ে যাবে ফ্রেঞ্চ টোস্ট, খুব টেস্টি এবং দারুণ ক্রিস্পি অ্যান্ড ক্রাঞ্চি, ভীষণ ভালো হয়েছে। অনেক ধন্যবাদ আমাদের রান্নাতে আসার জন্য আপনাকে, এবং ধন্যবাদ আপনাদের সবাইকেও আমাদের সাথে থাকার জন্য, আমাদের আশীর্বাদ দেওয়ার জন্য। এত কম সময় আমরা যে এতটা দূর এগিয়ে যেতে পেরেছি, এত পপুলারিটি পেয়েছি, সবই আপনাদের জন্য। আমরা গ্রেটফুল, পুরো রান্নার টিম আপনাদের কাছে গ্রেটফুল এটার জন্য। অপেক্ষায় থাকলাম, আপনারা যারা এখনও আসেননি বা যোগাযোগ করতে পারেননি যোগাযোগ করুন। আজকের প্রশ্ন, দীপান্বিতা বৌদির মেয়ে কোন অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলার মান বাড়িয়েছিলেন? সবার ওয়েলকাম রইল আমার রান্নাতে, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে, ধন্যবাদ। আমি রাঁধুনি ভাই, রান্না